শান্তি চুক্তির আড়াই দশক পর আবারও অশান্ত পার্বত্য চট্টগ্রাম। এবার সেই অশান্তির নাম কুকিচিন। তাদের হামলার ধরন, উদ্দেশ্য আর কৌশল মাথা ব্যথার কারণ হয়ে উঠছে পাহাড় ও দেশের নিরাপত্তা ইস্যুতে। তাই বিষয়টি হালকাভাবে না নিয়ে সমন্বিতভাবে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। সাইদুল ইসলামের রিপোর্ট। কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে নতুন পথ চলা শুরু হয় পার্বত্য তিন জেলায়। শান্তি চুক্তির সব ধারা এখনও পুরোপুরি বাস্তবায়ন না হলেও মোটামুটি শান্ত আছে পাহাড়ি জনপদ, চলছে অনেক উন্নয়ন কর্মকাণ্ড, পাহাড়ি মানুষের জীবনে আসতে শুরু করেছে পরিবর্তন। এমন বাস্তবতার মধ্যেই পাহাড়ে নতুন অশান্তির নাম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। অনেকটা কমিউনিটি উন্নয়ন ধারায় জন্ম নেওয়া সংগঠনটি এখন রীতিমতো আতঙ্ক তৈরি করেছে বান্দরবানের থানচি, আলিকদম ও রুমায়। স্বায়ত্তশাসিত অঞ্চলের কথিত দাবি নিয়ে এরই মধ্যে তারা কুকিচিন ন্যাশনাল আর্মি নামক সশস্ত্র গ্রুপ তৈরি করেছে, যার সংখ্যা চার শতাধিক। ২০২২ সাল থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে সশস্ত্র গ্রুপটি। গত দুই বছরে তাদের নয়টি সন্ত্রাসী হামলায় পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। সর্বশেষ ব্যাংক লুট এবং ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় আর পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। যৌথ অভিযানে আটক করা হয়েছে তাদের কথিত প্রধানকেও। পার্বত্য অঞ্চল তথা দেশের নিরাপত্তার জন্য এই ধরনের সংগঠন বিপজ্জনক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের সামর্থ্য এবং তাদের যে কৌশল, এটা কিন্তু জানান দিয়েছে যে এটা ভেরি সিরিয়াস। এসব শান্তি চুক্তি টুক্তি তারা মানে না, বরং ওইটা দিয়ে তারা সময় বাই করে, আবার ১৪টা আর্মস নিয়ে গেছে, এটা একটা বড় সংখ্যা। কিন্তু এখন সেখানে যারা পুলিশ ছিল তারা কোন পরিবেশে দিল, কী পরিপ্রেক্ষিতে দিল, কেমনি সারেন্ডার করলো, এগুলো তো পুলিশের উচিত দেখার জন্য। কুকিচিনের সাথে শুধু জঙ্গি সংগঠনই নয়, আন্তর্জাতিক অনেক গ্রুপের যোগাযোগ আছে বলেও ধারণা বিশ্লেষকদের। তাই তাদের নির্মূলে সমন্বিত অভিযান জরুরি বলেও মনে করেন তারা। হঠাৎ করে কেউ গিয়ে সেখানে একটা অপারেশন করে ফেলবে, এটা করার নাই। আর এরা যেই স্ট্রেংথে, যেই শক্তিতে ছিল, সেই শক্তি থেকে অনেক শক্তি বেড়েছে। সেই শক্তিটা কীভাবে বাড়ল এটা নিয়ে অনেক গবেষণার জায়গা আছে। অ্যাক্রস দ্য বর্ডার চীন স্টেট আছে, রাখাইন স্টেট আছে, মিজোরাম আছে, আর একটু দূরে মণিপুর আছে, সব জায়গাতে কিন্তু কুকিচিনের একটা আপরাইজিং হচ্ছে, সেটার সাথে এর যোগসাজশ ডেফিনেটলি আছে। সম্প্রতি মিয়ানমার আর্মির পরিত্যক্ত অস্ত্র এবং পার্শ্ববর্তী দুটি দেশের একই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সাথে এদের সম্পৃক্ততার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।